নমস্কার। বেশ কয়েকদিন ধরে একটা ক্লাস চলছে, তো আজকে একটা নতুন চিন্তা ভাবনা, নতুন আঙ্গিক এবং অতি অবশ্যই নতুন কিছু আলোচনা। আমার আজকে মনে হচ্ছিল যে আমার ক্লাসগুলো যেন বড় একঘেয়েমি হয়ে যাচ্ছে। একঘেয়েমি কেন? সেই রোগের নাম, রোগ লক্ষণ কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কি কারণ, কি খেতে দেব, কি খেতে দেব না, ব্যাস গল্প শেষ। ঠিক ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকের ক্লাসটা একটু অন্যভাবে নেব, নেব ভাবে অন্য রকম চর্চা করব। তো যেহেতু নতুন একটা রোগ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, একটা সিস্টেমের রোগ নিয়ে, রোগ নিয়ে বলবো না, একটা সিস্টেম নিয়ে আগে আলোচনা করব, তারপর আস্তে আস্তে আমরা একটু একটু করে আমি যতটা জানি সেটুকু বলবো। আর একথা একদম অকপটে স্বীকার করছি, সব থেকে বেশি যদি আমি ফেলিওর হয়েছি এই কিডনি ডিজিজের ক্ষেত্রে, অ্যাকিউট নেফ্রাইটিসে হয়তো যতটা সম্ভব হয়েছে একটা রুগীকে সারিয়ে তোলা, বা বলতে পারেন একটা কিডনি স্টোন যতটা তাড়াতাড়ি বের করে দিতে পেরেছি, বা হোমিওপ্যাথির অবদান বের হতে পেরে যেভাবে আপনি ব্যাখ্যা করুন না কেন, কিন্তু যখনই একটা রুগী ডায়ালিসিসের পর্যায়ে চলে যাচ্ছে, ক্রিয়েটিনিন লেভেল তার অস্বাভাবিক বেড়ে গেছে অন্তত 4-এর উপরে, 6, 7, 8, তখন যখন তার ডায়ালিসিস শুরু হচ্ছে, আমি প্রত্যক্ষভাবে দেখেছি প্রচুর চেষ্টা করেও কোনোভাবেই সেটাকে সামলাতে পারছি না। এটা আমার একটা ব্যর্থতা, যদিও প্রত্যেকটা প্যাথিরই ব্যর্থতা আছে। আমি হোমিওপ্যাথির ব্যর্থতা কতটা আমি বলবো না, ব্যক্তিগতভাবে বলতে পারি ওটা আমার ব্যর্থতা, কারণ আমি সেইভাবে কিন্তু ওই ডায়ালিসিস রুগীকে ডায়ালিসিস থেকে বের করে আনতে পারিনি। যেটা পেরেছি সেটা হয়তো যেখানে তার সপ্তাহে একদিন অথবা সপ্তাহে 2 দিন হতো বা 1 দিন ছাড়া হতো, সেটা হয়তো কারো কারো ক্ষেত্রে সেটা আবার কি গায়ের জোরে, আমি বলছি না যে একদম স্বেচ্ছায়, গায়ের জোরে হয়তো সেটাকে কিছুটা পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে, ব্যাস এইটুকু। তবে লিভার নিয়ে যখন আলোচনা করেছিলাম সব থেকে শেষে, যেভাবে আমি লিভারের ক্যান্সার অফ লিভার বলেছিলাম, আজকে কিন্তু আমি কোনো অবস্থাতেই প্রথম অবস্থায় ওই ডায়ালিসিসের জায়গায় যেতে চাইবো না বা যাবও না। গত ক্লাসে আমাদের ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার খুব সুন্দরভাবে কিডনির ফাংশন এবং কিডনির অ্যানাটমি সম্বন্ধে বলেছেন। তাতে সুবিধে হয় কি, অ্যানাটমি জিনিসটা একদম সদ্য আলোচনা হলে তার পরের দিনের ক্লাসটাকে একটু বেশ ভালোভাবে বলা যায়, সেই সুযোগেই বা সেইটার জন্যই আমি আগের দিনে ক্লাসটা নেবার জন্য তাকে আমি বলেছিলাম, তিনি নিয়েছিলেন। তিনি নিঃসন্দেহে আরো কিছু ক্লাস নেবেন, এটুকু আমার বিশ্বাস। আর আমি কালকে বলেছিলাম যে সাইমানটেলিয়াসলি আমি কিন্তু তার সমান্তরালে যে সকল রোগগুলোকে নিয়ে আলোচনা করা যায়, মানে কিডনির যে সকল রোগগুলোকে নিয়ে আলোচনা যায় সেগুলো আলোচনা করব। এটা ছিল আমার এতক্ষণ ভূমিকা। এবার মনে করুন প্র্যাকটিস জীবনে এসেছেন, আজকে নেই করে আমাদের দীর্ঘদিন প্র্যাকটিস আজকে হয়ে গেল। আমরা যখন বিভিন্ন সময় অর্গাননের ক্লাস করেছি, তখন বাইরের চেহারা দেখে কিভাবে একটা অর্গানন সম্বন্ধে, সরি, একটা মায়োজম সম্বন্ধে জানা যায় সেটার আমরা একটা আভাস পেয়েছি। সেখান থেকে আমরা জেনেছি কোন মায়োজমের রোগীরা কীরকম অ্যাটিটিউড করবে, তার অ্যাপিয়ারেন্স কীরকম হবে বা দেখতে তাকে কীরকম হবে। ঠিক একই কথা আমরা যখন মেটেরিয়া মেডিকায় পড়তাম বিভিন্ন মেডিসিন নিয়ে, তখন তার অ্যাপিয়ারেন্স কিভাবে হবে তার কিন্তু একটা আভাস পাওয়া যেত। অর্থাৎ একটা ব্রায়নার রুগী কিভাবে আপনার চেম্বারে ঢুকবে, বা একটা কোলোসিন্থের রুগী কিভাবে আপনার চেম্বারে ঢুকছে, বা একটা কি বলবো নাক্সের রুগী সে কিভাবে আপনার সাথে এসে কথা বলবে, অর্থাৎ রোগ লক্ষণ নেবার অনেক আগেই একটি রুগী যখন আপনার চেম্বারে এসে পৌঁছচ্ছে, আপনি কিন্তু কিছুটা হলেও অনুমান করতে পাচ্ছেন যে এই পেশেন্টটা কোন মেডিসিনের অন্তর্গত। কারণ মেডিসিন আমাদেরকে নির্বাচন করতে হবে,
সেটি আমাদের শেষ কথা। ঠিক পরবর্তী ক্ষেত্রে যদি আরেকটু আমি এগিয়ে যাই, আমরা কি কখনো ভেবে দেখেছি একটা রুগী যখন আপনার চেম্বারে আসে বা আমাদের চেম্বারে আসে, তখন কি আমরা বুঝতে পারি যে সে কোন সমস্যা নিয়ে এসেছে? হ্যাঁ, হয়তো 100% ঠিক হয় না, কিন্তু আপনি একটা অনুমান নিশ্চয় করতে পারবেন বা বুঝতে পারবেন যে একটা রুগী আপনার কাছে কি কি ধরনের সমস্যা নিয়ে উপনীত হয়েছে। আজকে যেহেতু কিডনি নিয়ে আলোচনার একটা জায়গা, আমরা আজকে কিডনির বিভিন্ন ধরনের সমস্যাবলী নিয়ে আলোচনা করব, এবং আমাদের আগের ক্লাসে যখন ডক্টর জাহাঙ্গীর স্যার কিডনির অবস্থান এবং তার সমস্যাবলীর একটা সমস্যাবলী ঠিক বলবো না, উনি যেটুকু বলেছিলেন সেটা হচ্ছে তার কার্যকারিতা বা তার ফাংশনটা কি, তাহলে তো আমরা একটা জিনিস বুঝতে পারি যে একটা কিডনির রুগী যদি আপনার কাছে আসে, তার যদি সমস্যা থাকে, তাহলে কি কি ধরনের রোগ লক্ষণ তার উপরে ফুটে উঠবে। ঠিক এইটুকু দাবি করেই আমি নিঃসন্দেহে আজকের ক্লাসটাকে একটু অন্যভাবে, যেখানে আমি চিরদিন প্রত্যেকটা ক্লাসে দেখবেন রিস্ক ফ্যাক্টরটাকে আমি কিন্তু শেষের দিকে নিয়ে যেতাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি শুরুটা একটু অন্যভাবে করি। একটা পেশেন্ট যে 20-24 বছরের, সে যে আপনার কাছে কিডনির সমস্যা নিয়ে আসবে না সেটা কিন্তু বলা যায় না, আসতে পারে, সেটা হয়তো দেখা যাবে মাত্র 5%। যদি আপনি সেই লেভেলের প্র্যাকটিশনার হন, তাহলে হয়তো 5% রুগী ওই বয়সে, অর্থাৎ বিলো 35, আপনার কাছে কিডনির সমস্যা নিয়ে আসতে পারে। কিন্তু যদি দেখেন, মানে আমি বলতে চাইছি যে আমরা একটা অনুমান কি করে করব, একটা পেশেন্ট তার কিডনির সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে, চেম্বারে ঢোকার সাথে সাথে আপনি কি করে বুঝবেন? প্রথম কথা হচ্ছে যে প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো থাকবে বা যে আপনার ডায়াগনস্টিক সেন্টার থেকে আসবে, সেটা দেখবেন রিনেল যে সকল ডায়াগনস্টিক সেন্টার আছে, অর্থাৎ কিডনি সংক্রান্ত যে সকল ডিপার্টমেন্ট, তাদের সমস্যাগুলোই তাদের সেই একটা ব্যাগে করেই বা ফোলিওতে করেই কিন্তু তারা সমস্তগুলো রিপোর্ট নিয়ে আসছে। আপনি কিন্তু প্রথমে কিন্তু তাকে বুঝতে পারবেন খুব সূক্ষ্মভাবে যে কোন প্যাথোলজিক্যাল রিপোর্টটা সে নিয়ে আসছে। তারপরে দেখুন, যদি এরকম একটি পেশেন্ট আপনার কাছে আসে যার বয়স 60-এর আশেপাশে বা আমি বলতে পারি 60-এর একটু বেশি, তার চোখ দুটো বেশ ফোলা, একটা ভারাক্রান্ত চেহারা, একটা উদ্বিগ্নতা, পেশেন্ট একা আসেনি, তার সাথে অন্তত একজন কি দুজন তার বাড়ির লোক এসেছে, আপনি তাকিয়ে দেখুন তার মধ্যে একটা কি বলবো একটা অ্যাংজাইটি ফুটে উঠেছে, খুব ভালো করে দেখুন সে কিছুটা হলো অ্যানিমিক, অ্যানিমিয়া তার শরীরে বা তার চেহারায় ফুটে উঠছে, আর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তার কোনো একটা রিস্টে চ্যানেল বসানো আছে, অর্থাৎ তার ডায়ালিসিস ওইটা দিয়ে হয়, যদি সেই চ্যানেলটা বারবার বদলানোর দরকার হয়ে গিয়ে থাকে তখন সার্ভাইকেল যে ভেন আছে সেইখানে দেখবেন চ্যানেল করা আছে, তার পায়ের দিকে তাকান দেখবেন পা দুটো ফোলা, অ্যানিমিয়াগ্রস্ত, উদ্বিগ্নতা, এবং দেখি বুঝতে পারবেন একটা হাই ব্লাড প্রেশারের রুগীর ভিতরে যে একটা আতঙ্ক, একটা চোখে মুখে একটা ভয়াবহতা একটা ফুটে ওঠা, সেটা কিন্তু তার ভিতরে আপনি লক্ষ্য করবেন। এবং আরেকটা জিনিস দেখবেন, ম্যাক্সিমাম সময় সে কিন্তু একটু ওবেসিটিতে ভুগছে, অর্থাৎ তার একটু স্থূলকায়ত্ব আছে। এই কটা লক্ষণ যদি আপনি অ্যাট এ গ্ল্যান্স পান, আপনি কিন্তু মোটামুটিভাবে 50% ধরে নিতে পারেন যে ওই ভদ্রলোক রিনাল ফেলিওরের রুগী বা সে তার বিভিন্ন মানে কিডনির বিভিন্ন ধরনের সমস্যাতে সে ভুগছে। এবার যে জিনিসটা ঘটে, আপনি তাকে বসতে বললেন, তার সমস্যার কথা বলতে বললেন, সে দেখবেন সব থেকে আগে আপনার কাছে এক কথাতে স্বীকার করে নেবে যে তার ডায়ালিসিস চলছে, বা সে এই কথাটি বলতে চাইছে যে ডাক্তারবাবু কোনো কি ওষুধ নেই, ক্রিয়েটিনিনটাকে একটু নামিয়ে দেওয়া, কারণ
তাদের মনের ভিতরে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এই যে ডায়ালিসিস হচ্ছে সেটা কিন্তু ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যাওয়ার জন্যেই। তার ক্রিয়েটিনিন লেভেল যদি আজকে 4-এর নিচে থাকতো তাহলে কিন্তু কোনো অবস্থাতে তাকে এই ডায়ালিসিস করতে হতো না। ডায়ালিসিসের কষ্টের সাথে সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক এবং একটি রুগীর রীতিমতো একটা ধকল বয়ে যায়। ধকল শব্দটা একদম কলোকাল ল্যাঙ্গুয়েজ, আমরা যেখানে থাকি অর্থাৎ ক্লান্তির ব্যাপারটাকে আমরা ধকল বলি। আমি জানি না সব জায়গায় ধকল শব্দটা ব্যবহার হয় কিনা, যাই হোক এই জিনিসগুলো কিন্তু আমরা তাদের ভিতরে কিন্তু লক্ষ্য করব। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা আর একটু খেয়াল করি দেখবেন তার ভিতরে কিন্তু একটা ডায়াবেটিসের প্রভাব থাকবেই থাকবে, ডায়াবেটিস হবেই। এ কথা যেমন 100% তো বলে যাচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই সকল রুগীদের ভিতরে একটা ডায়াবেটিক টেন্ডেন্সি তার ভিতরে থাকে। দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা চলার জন্য, ডায়াবেটিসের অবস্থা চলার জন্য কারো কারো ক্ষেত্রে যেহেতু ইনসুলিন রেগুলারলি তাকে দেওয়া হয় বা দীর্ঘদিন ধরে অ্যান্টি ডায়াবেটিক যেহেতু সে মেডিসিনগুলো গ্রহণ করছে তার সাথে সাথে দেখা যায় তার ভিতরে একটা হার্ট ডিজিজ হবার একটা প্রবণতা। সেটা কিভাবে দেখবেন? সেটা হার্ট ডিজিজ দেখতে গেলে আপনাকে পালস দেখতে হবে, আপনাকে বিপি দেখতে হবে, তার সাথে সাথে আরো কতকগুলো যদি হার্টের যে সকল টেস্টগুলো আমরা করি আপনি নির্বিবাদে সেগুলো দেখতে পারেন, ইসিজি তো আপনাকে দেখাবেই দেখাবে। আর একটা জিনিস এখানে হয় কি, হার্টের যারা ভুগবে তারা কিন্তু হাইপারটেনশনেই ভুগবে, এইরকম একটা অবস্থা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এবার দেখুন ওবেসিটির কথা বললাম, তবে এখানে যে স্লাইডে যেটা স্মোকিং এর কথা লেখা আছে এটা একটা রিস্ক ফ্যাক্টর একটা সময় করতো, যেহেতু আজকে সেরকম একটা কিডনির ডিজিজে ভুগছে সে কিন্তু একটা বাধ্য হয় বা ফ্যামিলির লোকেরা বাধ্য করে বা ডাক্তারবাবুদের নিষেধ মেনে সে কিন্তু আর তখন ওই স্মোকিং এর দিকে যায় না। কিন্তু যে জিনিসটা থেকে যাচ্ছে সমস্যা সেটা হচ্ছে কি, তার ফ্যামিলিতে কিন্তু এই ধরনের একটা কিডনি ট্রাবলস অর্থাৎ এই ধরনের সমস্যার একটা প্রভূত সম্ভাবনা থেকে যায়। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা যদি এই জায়গাটাকে দেখে নিই তাহলে আমরা কি দেখতে পাবো, যে সকল রিস্ক ফ্যাক্টরগুলো অর্থাৎ যার জন্য এটা হয়েছে আপনি দেখে নিন সেই জিনিসটা আমি পাচ্ছি কিনা। আমরা কি দেখবো, ডায়াবেটিসের ইতিহাস পাবো, আমরা ওবেসিটির ইতিহাস পাবো, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টটাকে, জিজ্ঞাসা করলে আমরা জানতে পারবো তার হাই ব্লাড প্রেশারের ব্যাপার, তার ফ্যামিলি হিস্ট্রির কথা জিজ্ঞাসা করলে দেখতে পাবো হ্যাঁ তার পূর্বপুরুষরা বা তার ফ্যামিলির অন্যান্য লোকেরাও এই নেফ্রোটিক সিন্ড্রোমে ভুগছে, নেফ্রোসিসের যে সকল সমস্যা আছে তাতে ভুগছে, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের বয়স কিন্তু এই 60 যেহেতু আর সমস্যা নিয়ে তো আজকে যাই বলবো আপনারা আমি না বললেও কিন্তু ধরে নেবেন বা বুঝে নেবেন যে বর্মন সাহেব আজকে অন্তত কিডনি সমস্যা নিয়ে বেশি আলোকপাত করবেন। তো চলুন এরপরেই যে জিনিসটা ঘটে এরপরেই আমরা যে জিনিসটার দিকে তাকাই সেটা হচ্ছে দেখবেন যখনই কোনো কিডনি আপনি তো কনফার্ম হলেন তার কথাবার্তা পাচ্ছি জায়গায় নিয়ে যাওয়া যাবে কি, তখন আমরা বোঝার চেষ্টা করব যে রোগীর ভয়াবহতা কতখানি, অর্থাৎ ইনার সাইডে অর্থাৎ রোগীর শরীরের ভিতরে কতখানি গ্রস প্যাথোলজি এসেছে। সেখানে আমরা দেখব কি, আমরা ব্লাডের রিপোর্ট যদি দেখি তাহলে দেখুন প্রথম স্লাইড হোয়াট ইজ দ্য অ্যাবনর্মাল কম্পোজিশন অফ ইউরিন,
আমরা যখনই একটা পেশেন্টের, এই ধরনের পেশেন্টের ইউরিনের রিপোর্ট দেখব, তাহলে নিশ্চয়ই বেশ কিছু অ্যাবনর্মাল ব্যাপারটা তো আমাদের আসবে। তো তার ভিতরে আমরা কি দেখতে পারি বা পাবো? ম্যাক্সিমাম সময় যেটা দেখা যায়, ব্লাড সেল পাওয়া যায়, ব্লাড সেল পাওয়া যাচ্ছে, অ্যালবুমিন, অ্যালবুমিনের পরিমাণটা প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গিয়ে থাকে। এবং যেহেতু সে ডায়াবেটিক পেশেন্ট, একটা সময় বলেছিলাম বা বেশিরভাগ সময় যেহেতু সে ডায়াবেটিক পেশেন্ট হয়, সেই জন্য তার গ্লুকোজের পরিমাণটা কিন্তু বেড়ে গিয়ে থাকে, এটা আমাদের বুঝতে হবে। দেখুন পরে লাইনটা আমি কি বলছি, প্রেজেন্স অফ অ্যালবুমিন, গ্লুকোজ অ্যান্ড ব্লাড সেল, তাহলে আগের একই কথা, অ্যালবুমিন অর্থাৎ তার ভিতরে যে প্রোটিনের পরিমাণটা, গ্লুকোজ অর্থাৎ তার ভিতরে যে শর্করার ব্যাপারটা, এবং ব্লাড সেল অর্থাৎ যে রক্তকণিকা তার ইউরিনে পাওয়া যাচ্ছে, যদি পাওয়া গিয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু অতি অবশ্যই বুঝে নিতে হবে যে কেসটা কিন্তু মোটেই সাধারণ অবস্থায় নেই। বিকজ ইন দ্য ইউরিন কজেস দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন সেলস অ্যালবুমিনুরিয়া, অর্থাৎ অ্যালবুমিন যদি ব্লাড সেলে, সরি, ইউরিনে বেশি পরিমাণে যদি এসে গিয়ে থাকে, সেটাকে বলা হয় অ্যালবুমিনুরিয়া। আর একটা কি, যদি গ্লুকোজ যদি বেশি পরিমাণে এসে গিয়ে থাকে, যেটাকে আমরা বলি গ্লাইকোজুরিয়া, গ্লাইকোজিউরিয়া, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ প্রস্রাবের সাথে বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে। আরেকটা সব থেকে শেষে যেটা টার্ম, যেটা যখন ব্লাড বেরিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে হেমাচুরিয়া। এবার ঘটনা হলো যে কিডনির সমস্যা ছাড়াও কিন্তু একটা লোকের হেমাচুরিয়া হতে পারে, চোট লেগেছে, আঘাত লেগেছে, পেনিসের বা ইউরেথ্রার কোনো একটা জায়গায় তার আলসার হয়েছে বা কোনো একটা র্যাপচার হয়েছে, ক্রনিক একটা ইনফ্লামেশন ছিল, সেখানে চোট লাগার জন্য হয়েছে। তাহলে কখনোই মনে করবেন না বা ভেবে নেবেন না যে একটা প্যাথোলজিক্যাল রিপোর্টে চেঞ্জের জন্যেই যে সমস্ত রোগটা সেখানে গিয়ে পৌঁছে যাবে। না, আমাদেরকে এই জায়গায় এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা সেই সাথে সাথে কোন কোন রোগ লক্ষণ আমরা কোন কোন পরিস্থিতিতে পেতে পারি, সেই জায়গাটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে, কারণ এই মনে রাখাটা খুব জরুরি বলি অন্তত আমি মনে করি। কিন্তু যেহেতু বয়স 60-এর উপরে, আপনি গ্লুকোজের ইতিহাস নিয়েছেন, আপনি তার অ্যালবুমিন বা প্রোটিন পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে যাচ্ছে কিনা সেটা জানার জন্য আপনি করলেন, তার সাথে কিন্তু আবার দেখুন সে ডায়েটটা ইনটেক, অর্থাৎ কি পরিমাণে অ্যালবুমিন জাতীয় পদার্থ বা প্রোটিন জাতীয় পদার্থ খাচ্ছে সেটাকে জানতে হবে। এবার দেখা যাচ্ছে কি, প্রচুর লোকই তো খায়, যদি বেরিয়ে যায় তাহলে আমাকে বুঝতে হবে এই যে ব্লাড, সরি, এই যে ইউরিনের যেটা আমি স্যাম্পল পাঠিয়েছিলাম ল্যাবে এবং সেখান থেকে যে রিপোর্টটা বেরিয়ে এলো, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে কিডনিতে একটা ফেলিওর ঘটনা ঘটছে, অর্থাৎ কিডনি ফেল করছে, যে সে তার প্রপার কাজটা করতে পারছে না, যার জন্য অ্যালবুমিন এইভাবে সরাসরি ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে। রক্তের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই, আমাকে দেখে নিতে হবে সেখানে আলসার বা ট্রমা বা অন্য কোনো প্রকার ক্যাথিটার আমরা ইউজ করেছি কিনা কোনো একটা কারণে, তারা তো পেচ্ছাপ হচ্ছিল না, অর্থাৎ প্রভূত জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা রিপোর্টের সাথে, প্রত্যেকটা সার্কামস্ট্যান্সের সাথে, প্রত্যেকটা সাইন অ্যান্ড সিমটমসের সাথে আমাকে কিন্তু নজর রাখতে হবে। আমি এখানে সাইন অ্যান্ড সিমটমস কেন বললাম, কারণ প্র্যাকটিক্যালি এগুলো তো এক একটা ঘটনা, এগুলো তো একটা রোগীর লক্ষণ, অতএব আমাকে সে কিন্তু সেই জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে। এবার দেখুন, অ্যাবনর্মাল পড়ার বলার পর আমি বললাম নর্মাল, তার কারণ কি, আজকে আমি বলেছি না পুরো ক্লাসটাই আমি আজকে ঠিক উল্টো দিক থেকে শুরু করার চেষ্টা করছি বা উল্টো দিক থেকে আমি শুরু করব। তাকে আমি অ্যাবনর্মালটা দেখলাম, তো যখন আমি অ্যাবনর্মালটা পাচ্ছি তখন নিঃসন্দেহে আমাকে জানতে হবে নর্মাল জিনিসটা কি। নর্মালটা ঠিক মতো জানলে তবেই তো অ্যাবনর্মালটা আমরা বুঝতে পারবো। সেই জন্য আমরা দেখে নিতে চাই যে হিউম্যান ইউরিনের মধ্যে 95% ওয়াটার, একদম প্রত্যক্ষ জল বলতে আমরা যা বুঝি, সেই 95% আমরা তার ভিতরে আমরা জল পাই। দ্য রেস্ট ইজ ইউরিয়া 2%, ক্রিয়েটিনিন 0.1% এবং ইউরিক অ্যাসিড 0.03%। আর কি থাকে, ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম, সালফেট, অ্যামোনিয়াম, ফসফেট এবং অন্যান্য কিছু আয়ন, এই কটা জিনিসের মাধ্যমে আর কিছু আর থেকে যায় কিছু ব্লাড প্লাজমা।
এটা হচ্ছে একটা নর্মাল জিনিস। আমরা যদি এই জিনিসটা এইভাবে পাই, তাহলে কিন্তু আমরা কখনোই কিডনি ফেলিওর হয়েছে বা পেশেন্টটা কিডনি ডিজিজ এর মধ্যে পড়ছে বা তার ভিতরে একটা নেফ্রাইটিস দেখা দিয়েছে, এটা কিন্তু আমরা কখনোই বলবো না। তাহলে আমরা নর্মাল জিনিসটা দেখলাম। আরেকবার বলে দিচ্ছি, দেখুন, নর্মালের ভিতরে আমরা পাবো 95% ওয়াটার পাবো, রেস্ট বাকি যেটা থাকছে তার মধ্যে 2% ইউরিয়া, ক্রিয়েটিনিন পাবো 0.1%, ইউরিক অ্যাসিন 0.03%, তারপরে থাকছে ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম, সালফেট, অ্যামোনিয়াম, ফসফেট এবং অন্যান্য জিনিসগুলো। তাহলে এই জিনিসটা বাদ দিয়ে আমি আবার আগের স্লাইডটাতে ফিরে গেলাম এই জন্যেই। তাহলে এবার বুঝতে পাচ্ছেন যে নর্মালের ভিতরে অ্যালবুমিন আমরা পাবো না, গ্লুকোজ পাবো না এবং ব্লাড পাবো না। তাহলে যখনই এই ধরনের আমরা এই সমস্যাগুলো পাচ্ছি বা উদ্ভাবিত জায়গাগুলোকে দেখতে পাচ্ছি, তখন আমাকে বুঝতে হবে যে সেই পেশেন্টটি রিনাল ফেলিওরের শিকার, বা আমরা একটু একটু করে তাকে রিনাল ফেলিওরেতে যাচ্ছে, আমার পেশেন্ট রিনাল ফেলিওরের দিকে যাচ্ছে। এবার যে জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা কিডনির ডিজিজকে প্রাথমিকভাবে, মানে আমি একদম ক্লিনিক্যালি বলছি, কারণ সেই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের যে পড়াশোনাটা হয়েছিল সেটা সত্যি কথা বলতে আর মনে নেই, অত আর পড়ানোর মানে নিজের পড়ার আর ইচ্ছে নেই। সেই জন্যে যে জায়গাগুলো আমাদের ক্লিনিকে লাগে, একটা রুগী দেখতে গিয়ে লাগে, বা যে কথাগুলো আমাকে অতি অবশ্যই জানতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমি ধরে ধরে বলার আমি চেষ্টা করব। সেখানে আমরা কি দেখছি, তাহলে প্রথম অবস্থাতে আমরা কিডনি ডিজিজকে আমরা যদি নেফ্রাইটিস বলি, নেফ্রন, নেফ্রন তোর ইউনিট, তাহলে সেখান থেকে শব্দটা এসেছে নেফ্রাইটিস। যখন ইনফ্লামেশন অফ দ্য কিডনি বা নেফ্রনের যখন কোনো প্রকার ইনফ্লামেশন হয়, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে নেফ্রাইটিস। তাহলে নেফ্রাইটিসকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাকিউট নেফ্রাইটিস, একটাকে বলা হচ্ছে ক্রনিক নেফ্রাইটিস। তো অ্যাকিউট নেফ্রাইটিস রোগ লক্ষণগুলো কি, আগে যে জায়গাটা বলেছিলাম, আপনার একটা কাছে একটা পেশেন্ট এসেছে 60 বছরের কাছাকাছি, চোখ মুখ ফোলা, দেখে একটা আতঙ্কের ছাপ, একটা উদ্বিগ্নতা, কপালে একটা ভাঁজ পড়েছে, পাটা একটুখানি টেনে চলছে, তার সাথে যদি দেখেন ইডিমা অর্থাৎ পিটিং ইডিমা চাপ দিলে, মানে আপনি যদি টিবিয়া ফিবুলার উপরে বা যদি ফিটের উপরে যদি চাপ দেন, তাহলে দেখবেন সেই জায়গাটা কিন্তু বসে যাচ্ছে। তো সেই রকম ক্ষেত্রে যদি একটা নেফ্রয়েডিক সিন্ড্রোমের রুগী আসে, নেফ্রয়েডিক সিন্ড্রোম কেন বললাম, কারণ সেখানে কিন্তু অনেক ধরনের সিমটমস কিন্তু লুকিয়ে আছে। ওয়ান সেট অফ মানে সিমটমস নিয়ে যেরকম একটা না কথাটা হচ্ছে কি, কতকগুলো লক্ষণ নিয়ে হচ্ছে একটা সিমটমস, না বোধহয় আমি বোধহয় একটু বোধহয় ভুল বলে বলছি, ওয়ান সেট অফ সিন্ড্রোম সিমটমস নিয়ে কিন্তু সিন্ড্রোম হয়, অর্থাৎ কতগুলো রোগ লক্ষণ একত্রিত ভাবে যখন সমবেত হয় তখন সেটাকে আমরা সিন্ড্রোম বলি। তো এখানে আমরা সিমটমসটা কি পাবো, আমরা ব্লাড ইন ইউরিন অ্যাকিউট নেফ্রাইটিস এর ক্ষেত্রে, যেহেতু ওখানে একটা ইনফ্লামেশন হয়েছে, একটা কনজেশন হয়েছে, সেখানে কিন্তু ব্লাড থাকাটা খুব স্বাভাবিক, অন্তত অকাল ব্লাডটা আমরা সেখানে কিন্তু প্রায় সময় পেয়ে থাকি। সেই জন্য আমরা বলতে পারি যে এইরকম জায়গায় একটা ব্লাড ইন ইউরিন কিন্তু আমরা লক্ষ্য করব। তারপরে কি দেখব, ফোমি ইউরিন, ফেনার মতো হয়ে যাওয়া, কেন, এক্সেস প্রোটিনের জন্য। পেশেন্ট এসে আপনাকে বলবে যে আমি যেখানে পেচ্ছাপ করি সেখানে কিন্তু অনেকখানি ফেনার মতো হয়ে যায় ডিউ টু এক্সেস প্রোটিন ইন ইউরিন। যদি এরকম হয় তাহলে আমাকে বুঝতে হবে যে প্রচুর পরিমাণে প্রোটিন আমাদের এই পেচ্ছাপের মধ্যে জমায়েত হচ্ছে আছে এবং সেটা কিডনি তাকে করতে পারছে না, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর আমরা তার ভিতরে কি পাবো, অ্যাকিউট নেফ্রাইটিস রোগীদের ভিতরে যেটা আমরা প্রায় সময় পাই সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার আর কিডনি ফেলিওরের রুগী দুটো যেন একদম অঙ্গাঙ্গি বা ওতপ্রোতভাবে জড়িত বলি অন্তত আমরা মনে করি। সেই জন্যে এই সকল পেশেন্টদের দেখবেন উচ্চ রক্তচাপ বলতে আমরা যা বুঝি, অর্থাৎ হাই ব্লাড প্রেশার আমরা পাচ্ছি। প্রথমেই বলেছিলাম কি, সোয়েলিং ইন হ্যান্ড অ্যাঙ্কেল অ্যান্ড ফিট, অর্থাৎ তার হাত, তার অ্যাঙ্কেল অর্থাৎ গোড়লির জায়গা এবং পা অতি অবশ্যই কিন্তু তার ফোলা হবে, ম্যাক্সিমাম সময় কিন্তু ফোলা হয়। এখানে কিন্তু আবার একটা মনে রাখতে হবে যে
অ্যাকিউট নেফ্রাইটিসের ফলে যে কথাটা যতটা সত্য, আবার যদি কোনো পেশেন্ট অ্যাকিউট নেফ্রাইটিসের যদি রুগী না হয়, তারও কিন্তু হাত পা এবং ফিট কিন্তু ফুলতে পারে, এটা আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ আমরা যাতে রোগ নিরূপণটা ঠিক ঠিক মতো ভাবে করতে পারি। দেখবেন অনেক বয়স্ক মানুষ আছে যারা অনেকক্ষণ ধরে যদি জার্নি করেন, বাসে বসে থাকেন, তাদের কিন্তু পাটা ফোলে ফোলে দীর্ঘ সময় বসে থাকার জন্য হয়। যে বা বেশ কিছু এলোপ্যাথিক মেডিসিন আছে যেটা দীর্ঘদিন ধরে 6 মাস 8 মাস 10 মাস যদি খাওয়ানো যায়, তাহলে দেখা যায় তার সাইড এফেক্ট হিসেবে কিন্তু পাটা ফোলে। অনেক সময় যে ব্লাড প্রেশারের যে সকল ওষুধগুলো খাওয়ানো হয় তাতে কিন্তু ফোলে। তাহলে আমাদের কিন্তু সব সময় একটা পেশেন্ট দেখতে গেলে সে কি ধরনের মেডিসিন দীর্ঘদিন ধরে খেয়ে আসছে, এসেছে বা এখনো পর্যন্ত খাচ্ছে, সেটা কিন্তু আমাদের কিন্তু নোটিশ করা উচিত বা আমাদের ওই রোগী লিপিতে কিন্তু রেখে রাখা উচিত। কারণ এটা কিন্তু তার প্রকৃত লক্ষণ নয়। কেন? সেটা ওই ওষুধটা খাওয়ার জন্যই হচ্ছে। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি ওই গ্রুপের ওষুধ আর না খান, তখনই দেখা যাবে যে এই পা ফোলার জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর একটা কি হয়, সেটা হচ্ছে হাই লেভেল অফ ওয়েস্ট প্রোডাক্টস অল ক্রিয়েটেড ইন ব্লাড। অর্থাৎ আগের দিন আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যার যে জিনিসটা সব থেকে লাস্টের স্লাইডে বলেছিলেন যে এটা একটা ওয়েস্টেড প্রোডাক্ট, মানে সব থেকে ক্ষতিকারক একটা টক্সিক পদার্থ, যে জিনিসটা শরীরের যেটা ভেঙে গিয়ে ডিজলভ হওয়া উচিত ছিল সেটা হতে না পেরে কিডনি সেটাকে পরিশ্রুত করতে না পারার জন্য পেচ্ছাপের যাতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যদি সিমটমস গুলো আমরা অ্যাট এ গ্ল্যান্স কোনো পেশেন্টের মধ্যে পাই, এবং তার সাথে সাথে আমরা যদি এটাকে কি বলবো ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা আমরা যদি করতে পারি, বা অন্য কোনো কারণে এই ধরনের ফুলছে কি না, যেটা আমি ব্লাডের ইউরিনের ক্ষেত্রে বললাম, তার ইঞ্জুরি ব্যাপার হয়ে গেছে কিনা, আলসারেশন হয়ে গেছে, তাহলে এই জিনিসটা আমাদের কাছে একটা সুস্পষ্ট ধারণা আমরা পৌঁছতে পারবো। তাহলে অ্যাকিউট নেফ্রাইটিসে মোটামুটি ভাবে কি পাচ্ছি, ব্লাড ইন ইউরিন, ফমি ইউরিন, হাই ব্লাড প্রেশার মানে ইডিমা, একটা হচ্ছে কি ক্রিয়েটিনিন লেভেল রক্তে বেড়ে সরি এতে বেড়ে যাওয়া। কিন্তু যদি এবার আমরা আরেকটু গভীরে যাই, গভীর মানে যদি আমরা দ্বিতীয় পর্যায়ে গিয়ে পৌঁছানোর চেষ্টা করি বা পৌঁছে গিয়ে থাকি, সেটা হচ্ছে কি অ্যাকিউট একটা স্টেজ, অ্যাকিউট নেফ্রোটিক সিন্ড্রোম বা অ্যাকিউট নেফ্রাইটিস বারবার কিন্তু একজনের শরীরে দেখা দিতে পারে বা ফিরে আসতে পারে ডিউ টু অ্যাকিউটনেস অফ দ্য ডিজিজ। আর ঠিক এই জিনিসটাই যখন দীর্ঘদিন ব্যাপী 3 বছর 4 বছর 5 বছর ধরে যখন কোনো একটা পেশেন্টের মধ্যে আমরা দেখি, তখন আমাদেরকে বুঝতে হবে যে ইনফ্লামেশনটা, কিডনির যে ইনফ্লামেশনটা বা নেফ্রনের যে ইনফ্লামেশনটা বা যেটাকে আমরা নেফ্রাইটিস বলে আজকে দাবি করছি, সেটা কিন্তু একটা স্থায়ী জায়গায় গিয়ে পৌঁছে গেছে। আগেরটা ছিলাম কি হচ্ছে, পরিস্থিতি সামলাতে পারছে না, বয়স বাড়ছে, আবার হচ্ছে, আমরা আবার ডায়েটগুলোকে কন্ট্রোল করছি, আমরা ঠিক মতো ভাবে মেডিসিন খেতে দিচ্ছি, রুগীটা আবার সেরে যাচ্ছে। কিন্তু ইন কেস অফ ক্রনিক নেফ্রাইটিস, সেখানে কিন্তু আমাদের জানতে হবে এখান থেকে কিন্তু পেশেন্টের রিকভার করার সম্ভাবনা খুব কম। আনটিল কেন বলবো, যে এইটুকু বলতে পারি যে তিনি যতদিন বাঁচবেন তাকে কিন্তু এই ক্রনিক নেফ্রাইটিক সিন্ড্রোম থেকে কিন্তু বের করে আনাটা বেশ কষ্টসাধ্য বলি অন্তত আমার সেটা মনে হয়েছে। সেখানে আমরা কি পাবো, পিঙ্ক অর কোলা কালার্ড ইউরিন, পিঙ্ক অর কোলা কালার্ড ইউরিন ফ্রম দ্য রেড ব্লাড সেল ইন ইউরিন, অর্থাৎ যেটাকে আমরা হেমাচুরিয়া বলেছিলাম। প্রথম অবস্থায় আমরা যে হেমাচুরিয়া পেয়েছিলাম সেটা ছিল একটা সাময়িক, কিন্তু এই ক্ষেত্রে যে হেমাচুরিয়াটা আমরা পাচ্ছি সেটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ না তার ক্রনিক নেফ্রোটিক সিন্ড্রোমটাকে আমরা সারাতে পারছি। খুব কঠিন ব্যাপার, তবে হেমাচুরিয়াটাকে কিছু কিছু ক্ষেত্রে পারা যায়, কিন্তু কখনোই পুরো সিস্টেমটাকে কিন্তু আপনি সামলে দিতে পারবেন বলে আমার কিন্তু মনে হয় না। একটা হচ্ছে ফোমিওর বাবলি ইউরিন ডিউ টু এক্সেস প্রোটিন ইন দ্য ইউরিন, আগের স্লাইডে ওই একই কথাই কিন্তু বলা ছিল যে পেচ্ছাপে অতিরিক্ত পরিমাণ এই ইউর মানে প্রোটিন থাকার জন্য, যেটাকে আমরা প্রোটিন ইউরিয়া বলছি, প্রোটিন ইন ইউরিন অ্যাট এ গ্ল্যান্স যেটাকে কথাটা বলা হয় প্রোটিন ইউরিয়া, অর্থাৎ আমরা সেই জিনিসটা কিন্তু তার ভিতরে আমরা পাচ্ছি।
হাই ব্লাড প্রেশারের কথা বললাম, আর একটা হচ্ছে ফ্লুইড রিটেনশন, অর্থাৎ যেটাকে ইডিমা আমরা বলছি, অর্থাৎ শরীর থেকে জল প্রত্যেকটা সেলে যখন জলটা জমে যাচ্ছে, যখন বেরিয়ে যেতে পারছে না সেই নেফ্রোটিক সিন্ড্রোমের জন্য বা কিডনির ফেলিওরের জন্য, তখন দেখা যাচ্ছে তার মুখ হাত পা এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাবডোমেন, অর্থাৎ যেটাকে আমরা অ্যাসাইটিস বলি, সেটা কিন্তু সেখানে কিন্তু প্রভূতভাবে কিন্তু লক্ষ্য করা যায়। যার জন্য যখন ডায়ালিসিস চলে তখন দেখবেন যে কতটা পরিমাণ জল তার শরীর থেকে বের করে দেয়া হলো তার কিন্তু একটা হিসেব রাখা হয়, অর্থাৎ ডায়ালিসিস শুরু হবার আগে তার ওজন কত ছিল এবং কতটা জল তার বের করে দিচ্ছে, এটা যেরকম একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই সাথে সাথে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে যায় যে ইনটেক এবং আউটলেট, অর্থাৎ কি পরিমাণে সে জল গ্রহণ করেছে 24 ঘন্টার মধ্যে এবং কি পরিমাণে জল শরীর থেকে বেরিয়ে গেছে, তার একটা হিসেব করে কিডনির পরিস্থিতিটা আমরা নিয়ম মানে বোঝার চেষ্টা করি, এবং ডায়ালিসিসটা কতক্ষণ ধরে কিভাবে করা হবে সেটা কিন্তু অনেকখানি নির্ভর করে তার এই ইনটেক এবং আউটলেটের উপরে ডিপেন্ড করে। এটা ইউরিনেটিং লেস দ্যান ইউজুয়াল, অর্থাৎ যে পরিমাণে তার পেচ্ছাপ হওয়ার কথা থাকে তার চেয়ে কিন্তু কম পরিমাণে পেচ্ছাপ সে করে, অর্থাৎ তার শরীর থেকে কম পেচ্ছাপ নির্গত হয়। তার জন্য কিন্তু অনেক কারণ থাকতে হবে পারে। এক নম্বর হচ্ছে আমরা ইনটেক আমরা খুব কম করছি, আর একটা জিনিস খেয়াল রাখবেন যে সে কোন হিউমিডিটিতে আছে, অর্থাৎ সে যেখানটায় আছে তার উষ্ণতাটা কতখানি। আজকের এই ভাদ্র মাসের এই গরমে কেউ যদি থাকে তার দেখবেন অটোমেটিক্যালি ইউরিনের পরিমাণটা কিন্তু কম হবে, কারণ পার্সপিরেশনের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম বেরিয়ে যাচ্ছে, মানে ঘাম হয়ে আমাদের শরীরে জলটা বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আর পেচ্ছাপের মধ্যে দিয়ে হচ্ছে না। আর যেহেতু তার ডায়ালিসিসের একটা জায়গা চলে তখন কিন্তু পেচ্ছাপের পরিমাণটা প্রায় নীল হয়ে যায়, প্রায় হয়ই না বলতে গেলে। ডায়ালিসিস আলোচনা নয়, তবু ঘটনা প্রসঙ্গে সেটা বললাম। আর একটা হচ্ছে ক্রনিক নেফ্রোটিক সিন্ড্রোম বা ক্রনিক নেফ্রাইটিসের ভিতরে আরেকটা বড় লক্ষণ হচ্ছে, সেটা হচ্ছে নসিয়া এবং ভোমিটিং। আমরা কিন্তু এই নসিয়া এবং ভোমিটিং এই রুগীটার মধ্যে পাবই পাবো, কারণ ক্রমান্বয়ে ভুগতে ভুগতে রুগীটার এমন একটা অবস্থা জায়গায় পৌঁছে যায় তার ভিতরে কিন্তু অ্যানোরক্সিয়া, নসিয়া এবং ভোমিটিং এই তিনটে জিনিস কিন্তু আমরা খুবই পাই। এবার দেখুন পরবর্তী ধাপে গিয়ে আমরা একটা জিনিস দেখে নিতে চাই, অনুমান ভিত্তিক নয়, যে জিনিসটা আমরা একটা হিন্টস, আমরা একটা সম্ভাবনা বা আমরা একটা কি বলবো প্রতীকী জায়গাটা বুঝতে পারি যে কি হতে পারে, কি কি হতে পারে। নসিয়ার কথা এইমাত্র বললাম, অর্থাৎ তার গা বমি ভাব থাকবে। ভোমিটিং 2 নম্বর পয়েন্ট, তার বমি হবে। 3 নম্বর হচ্ছে যা নসিয়া হয় ভোমিটিং হয় সে কিন্তু লস অফ অ্যাপেটাইটের শিকার হয় দু একটা ক্ষেত্রে বিশেষের জায়গা ছাড়া। হ্যাঁ, সেটা সেখানে যেখানে আমরা ক্যানাইন হ্যাঙ্গার বা র্যাভেনাস হ্যাঙ্গারের মতো সিমটমস বিভিন্ন মেডিসিনে পেয়েছি আমি সেটা বলতে চাইছি না, যেহেতু এটা কিডনি রিলেটেড ডিজিজ সেখানে কিন্তু নসিয়া থাকবে, ভোমিটিং থাকবে এবং লস অফ অ্যাপেটাইটটা থাকবেই থাকবে। ফলে তার ভিতরে ফ্যাটিকনেস, প্রচণ্ড পরিমাণে দুর্বলতা, দুর্বল হয়ে যাওয়ার একটা ব্যাপার এটা কিন্তু থাকবে। স্লিপিং প্রবলেম, এই ধরনের রুগীরা দেখবেন সম্পূর্ণ বার ভালোভাবে কিন্তু ঘুমোতে পারে না। একে তো সে জেনে গেছে তার কিডনি ফেলিওর, একে তো তার 2 দিন পরেই হয়তো তার ডায়ালিসিসে যেতে হবে, তার সাথে সাথে সে যখন জানতেই পাচ্ছে যে মৃত্যু খুব কাছে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা সে ভুগতে থাকে এবং তার ভিতরে একটা স্লিপিং প্রবলেম হয়। আর কি হয়, প্রচণ্ড পরিমাণে উইকনেস, সে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা প্রত্যেকটা জায়গাতে আমি বলে এলাম, সেটা হচ্ছে কি হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন। তাহলে দেখা যাচ্ছে এই 7টা পয়েন্ট আপনি যদি অ্যাট এ গ্লান্স পান, একটা পেলে হবে না কিন্তু, অন্তত যদি 6টাও পান, তার সাথে যদি আপনার বয়স এগ্রি করে, তার সাথে যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি কিডনি সমস্যা থাকে, তাহলে আপনি জেনে রেখে দিন এই পেশেন্টটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেই ভুগছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল কতটা জানি না, কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি সাইন অ্যান্ড সিমটমের মধ্যে তো পড়ছে, তাহলে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের ক্ষেত্রে। এবার দেখুন এতক্ষণ তো টেস্টের কথা বললাম, বললাম এইটা বাড়বে সেটা কমবে মুক্তমুখ, এবার তোমাদেরকে আরো নিখুঁত জায়গায় পৌঁছতে হবে। কিডনি ফেলিওরের মতো একটা কেস আমরা যখন দেখছি, যখন সারা
পৃথিবী এইটাকে নিয়ে আজকে ভাবছে, যে জিনিসটাকে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস বলে আমরা মনে করছি, প্রতি মুহূর্তে মুহূর্তে প্রত্যেকবারে, মানে প্রত্যেকবারে মানে কি, প্রায় 2-3 বার ডায়ালিসিসের পর যখন আমাদেরকে এই ধরনের টেস্টগুলো করানো হচ্ছে বা আমরা করতে বাধ্য হচ্ছি, ভিতরে কতখানি চেঞ্জ এলো, কতখানি আমার পেশেন্ট রিকভার করলো, সেই জায়গার, এই যদি এই টেস্টের জায়গাটা আমরা যদি না জানি, তাহলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু বোকা হয়ে যাব। আর আমরা তো বোকা হতে চাই না, কারণ আমাদেরকে, আমাদের ভিতরে আছে হোমিওপ্যাথি, তার সাথে সাথে আমাদেরকে মডার্ন সায়েন্স কি বলছে সেটাকে আমাকে কিন্তু জেনে নিতে হচ্ছে। তাহলে দুটো জিনিসকে যদি আমরা একসাথে নিয়ে চলতে পারি, বুঝতে পারি, তাহলে পেশেন্টের কতটা খারাপ হচ্ছে আমরা বুঝতে পারবো। আর একটা জিনিস বুঝতে পারবো কি, যে আমার মেডিসিন দিয়ে কতটা সে রিকভার করছে। পেশেন্ট এসে বলছে মেন্টালি আমি খুব ভালো, আমরা লাফিয়ে উঠলাম, কিন্তু তার দেখা গেল ক্রিয়েটিনের লেভেল তার বিশাল ভাবে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু মোটে ভালো লক্ষণ নয়, সে হয়তো অন্য কোনো কারণে একটা ভালো ফিল করেছে। আর একটা ব্যাপার কি, আমরা তো রুগীকে দেখতে পাচ্ছি ভালোর দিকে, কিন্তু সত্যি কি সে ভালোর দিকে? আবার এটা হতে পারে ডিপ্রেশন হতে যাচ্ছে, কিন্তু আমার প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস গুলো যদি খুব সুন্দরভাবে প্রকাশিত হয়, তাহলে কিন্তু আমরা সেখানে কিছুটা হলে তো বুঝতে পারি যে তার ওই মানসিক চিন্তা ভাবনাটা অন্য একটা কোনো কারণে। তো এবার দেখে নি, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে আপনি কিডনির কোনো পেশেন্ট দেখলে আপনি বলতে পারেন যে আমরা তো টোটালিটি অফ সিমটম করব, তা করুন, আবার আপত্তি নেই, কিন্তু যেহেতু রোগটা কিডনি রিলেটেড, আপনাকে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটাকে কিন্তু মুখস্থ করার মতো আপনাকে ভাবতে হবে, জানতে হবে যে আমরা কিডনি ফাংশন টেস্টে কি কি আইটেম পাবো এবং তার প্যাথোলজিক্যাল ডেটাগুলো কিরকম হবে। তো একবার জাস্ট চলুন চোখ বুলিয়ে নি, আমরা এখানে কি কি পাচ্ছি। আমরা এখানে জিনিসটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ব্লাড, ইউরিয়া এবং নাইট্রোজেন, যেটা অ্যাট এ গ্ল্যান্স বলা হয়, সেটাকে আমরা আমরা এখানে বলছি বান, BUN, অর্থাৎ ব্লাড, ইউরিয়া এবং নাইট্রোজেন। সেটা রেফারেন্স ভ্যালু কত, 5-225 mg/dL। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, মানে আমরা অন্য কিছু ভুলে যাই, আমরা রুগীরা আর কিছু দেখে না, তার শুধু দেখছে কি ক্রিয়েটিনিন লেভেলটা ওই 1-এর কতটা বেশি হলো ডাক্তারবাবু, কারণ তারা জেনে গেছে ওই ভুগতে ভুগতে যে 1-এর উপরে গেলে মোটামুটি ঠিক আছে, আর যদি 4-এর উপরে চলে যায় তাকে কিন্তু ডায়ালিসিস করতেই হবে। আর ডায়ালিসিস শুরু করে দিলে আপনি হোমিওপ্যাথি করে যতই ক্রিয়েটিনিন লেভেলটাকে দেখানোর চেষ্টা করুন যে কমে গেছে, সেইখান থেকে কিন্তু সে আর কখনো বেরিয়ে আসতে পারবে না। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের বোঝা দরকার। তাহলে ক্রিয়েটিন লেভেল আমরা কি পাবো, কিডনি ফাংশন টেস্ট আমরা যদি করি, 1.2 কথা বলেছি, 1.4 কথা বলেছি, আমি এখানে 1.4 বলেছি, সেটা যাই হোক, জেনে রাখবেন 1.2 এর উপরে যখন উঠতে শুরু করছে তখন কিন্তু এই একটা ভয়ঙ্কর জায়গা পৌঁছেছে। আর ঠিক দেখবেন সাইমালটেনিয়াসলি তার হিমোগ্লোবিন কিন্তু যেখানে 13-14 কাছাকাছি ছিল আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করছে। যখন হিমোগ্লোবিন লেভেল বাড়িয়েছেন, মানে কোনো একটা মেডিসিন দিয়ে, আপনার সিলেক্টেড মেডিসিন দিয়ে, দেখবেন ক্রিয়েটিনিন লেভেল কমছে। আর যখন ক্রিয়েটিনিন লেভেল কমা মানে বাড়তে শুরু করে, দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু ওই হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কিন্তু কমতে শুরু করে। এটা একটা খুব মজার ব্যাপার, খেয়াল রাখবেন। তাছাড়া একটা জিনিস হয় ইউরিক অ্যাসিডের ব্যাপারটা, আমরা তো জানি 7-এর নিচে থাকাটা খুব ভালো, এখানে কিন্তু হ্যাভক কিন্তু বেড়ে গিয়ে থাকে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা হোমিওপ্যাথির জায়গাটা মানি না, বুঝি না, মানি না মানে আমি বলতে চাইছি যে আমরা বুঝি না বা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে কি এই অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও, এজি রেশিও। আমি যে খুব একটা ভালো বুঝি তাই নয়, কিন্তু যে সকল পেশেন্ট গুলোকে দেখেছি বা আমার যে সকল কলিগ বলবো না স্যার তাই হোক, বা আমি যে সকল নেফ্রোলজির সাথে আমার জানাশোনা একটু একটু, তারা কিন্তু এই এজি রেশিও নিয়ে কিন্তু প্রচন্ড মাথা ঘামান। আরেকটা জিনিস হচ্ছে কি, এই ক্রিয়েটিনিন প্রতি 24 ঘন্টায় ইউরিনের মধ্যে কি পরিমাণে ক্লিয়ারেন্স হচ্ছে সেটা কিন্তু তারা কিন্তু দেখছে, ক্রিয়েটিনিন ইন ইউরিন। তাছাড়া এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ফসফেট এবং অ্যালকালাইন ফসফেট, এটা গুরুত্ব প্রচন্ড পরিমাণে আছে। এটা তো আমরা অন্যান্য, হয়তো একটা পেশেন্ট শক খেয়েছে, হঠাৎ বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে পারছে না, বা ডাইমেনশিয়া ভুগছে, বা স্মৃতিভ্রংশে ভুগছে, বা বেশ কিছু সময় তার মেমোরি থেকে অনেক কিছু চলে গেছে, আমরা কিন্তু অনেক সময় এই সোডিয়াম পটাশিয়াম লেভেলটা কিন্তু আমরা দেখি। তাহলে সেখানে সোডিয়াম পটাশিয়াম লেভেলের গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর আমাদের পার্টিকুলার একটা কিডনি ডিজিজের টনিক নেফ্রাইটিক
যে সিন্ড্রোম যেটা আমরা পাচ্ছি তার ক্ষেত্রে কিন্তু আলাদা, মানে কি বলবো, আলাদা আমি কোন অর্থে বলছি, দুটোর ফাইন্ডিংস কিন্তু আলাদা, দুটোর যুক্তি সম্পর্কিত জায়গা কিন্তু আলাদা, কিন্তু এই প্যাথোলজিটাকে আপনাকে বুঝতে হবে যে এই সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সের জন্য কি কি পরিমাণে কি কি পরিমাণে কি ঘটনা বলবো, যে ব্যবহারিক জীবন এবং মানসিক জায়গাটাতে কি পরিমাণে পরিবর্তন হয় সেই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। তাহলে এই কিডনি ফাংশন টেস্টে আপনারা দেখবেন যে সকল ডায়ালিসিস যাদের হয় তারা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু এই রিপোর্টগুলোকে নিয়ে একটা কালচারের মধ্যে থাকে, যে তার রোগী এবং তার পরিস্থিতি একটা মেডিসিন খাওয়ার পর বা ওই ধরনের ডায়ালিসিস চলার পর কোন জায়গায় পৌঁছচ্ছে সেটা কিন্তু তারা বোঝার চেষ্টা করে। এবার আমরা আমরা তো একটু আমরা বলবো না, আমি আমার কথা বলছি, কি বলবো, চিরদিন তো একটু প্যাথোলজিক্যাল রিপোর্টটার উপরে বেশি নজর দিয়েছি। আমি কিন্তু মাঝে মাঝে তাদেরকে বলি যে আপনি কিডনি ফাংশন টেস্টগুলো একবার করিয়ে নিন, কতটা কি ইম্প্রুভমেন্ট হলো, তাদের চিকিৎসা চলছে, তাদের সাথে আমাদেরও চিকিৎসা চলে, এটা বলার কিছু ব্যাপার থাকে না। কারণ আমার এতটা সাহস নেই যে আমি কখনো বলতে পারি একটা ডায়ালিসিসের রুগীকে যে আমি হোমিওপ্যাথ দিচ্ছি, কোনো চিন্তা নেই, হোমিওপ্যাথিতে আমাদের সব আছে, আপনাকে কাল থেকে ডায়ালিসিস করতে হবে না, আমি দায়িত্ব নিতে চেষ্টা, মানে আমি দায়িত্ব নিচ্ছি। পেরেছি কি আমরা কখনো সে জোর দিয়ে বলে যে যতবারই অভিজ্ঞ হোক, আমি অন্যের দোষ ধরছি না, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার পক্ষে বলা কখনোই সম্ভব হয়নি, ডায়ালিসিস চলছে, আমি আমার ওষুধ দিচ্ছি, তারা তাদের মতো ওষুধ দিচ্ছে, যেটা আমি গতকাল ডক্টর জাহাঙ্গীর স্যারের ক্লাসে আমি জিনিসটা খুব মানে দুঃখের সাথে বলেছিলাম, কি বলেছিলাম যে তালে গুলো একটা চলছি, রুগীকে একটা উপশম দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কখনো কি বলতে পারলাম যে আমি পেরেছি কিডনির একটি রুগীকে সারিয়ে তুলতে, বা আমি আমার ওষুধ দেওয়ার পর তাকে ডায়ালিসিস করতে হচ্ছে না। এ কথাও সত্য, যদি একটা হয়ে থাকে হয়তো সেটা ভালো, কিন্তু সে ডক্টর জাহাঙ্গীর স্যারের কথা নিয়ে আমাকে বলতে হয়, কি কথা নিয়ে বলতে হয়, যে একটা দুটো উপমা দিয়ে গোটা হোমিওপ্যাথি কিন্তু বিচার করা যায় না। তাহলে আমি আপনাদেরকে নেগেটিভ জায়গায় যাচ্ছি না, আমি বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আজকে কলকাতার মতো জায়গায় প্র্যাকটিস করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, কালকে যে জিনিসটা আমি বলেছিলাম সে আজও সে একই কথা বলছি, যে দেখাতে পারলাম না সেই রেজাল্টটা যেটা রুগী আমাদের কাছে যায়, বা একজন হোমিওপ্যাথ হিসেবে আমাদের যেটা কর্তব্য বলে অন্যান্য লোকেরা মনে করেন। যাই হোক, সেই খেদের কথা, সেই দুঃখের কথা, যাই হোক, তো এখানে ইউরিন এক্সামিনেশন আমরা করব, আমরা সিরাম ইউরিয়া আমরা দেখতে পাচ্ছি, আমরা সিরাম ক্রিয়েটিনিন দেখছি, আমরা ব্লাড ইউরিয়া এবং নাইট্রোজেন, যে একটু আগে যেটাকে আমরা ভান বললাম সেটা, আমরা ক্যালসিয়াম, ফসফেট, প্রোটিন, অ্যালবুমিন, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, ইউরিয়া ক্লিয়ারেন্স এবং ইনসুলিন ক্লিয়ারেন্স, তার সাথে সাথে ডাইলিউশন অ্যান্ড কনসেপ্ট্রেশন টেস্ট, এবং তার সাথে সিরাম ইলেকট্রোলাইট, এই কটা কিন্তু আমরা দেখে নিতে পারি। যদি আমি সবগুলো দেখতে বলি না, আমার মাথায় যেটুকু আছে, আমার মাথায় যেটুকু চিন্তা ভাবনার মধ্যে থাকে, আমি কিন্তু সেইগুলোকে দেখার জন্য বলি। এবার দেখুন, হেলদি কিডনি এবং কি বলবো এফেক্টেড কিডনি বা ড্যামেজ কিডনি বলতে আমরা যেটা বুঝি, তার ভিতরে পার্থক্যটা কি, মূল পার্থক্যটা হচ্ছে একদম লেমেনদের জন্য, আমিও লেমেন অন্তত কিডনির ক্ষেত্রে, অনেক কিছু হয়তো কিছুটা বুঝি, এটা কিডনি বিশ্বাস করুন আমি সেভাবে বুঝতে পারিনি, আর বুঝতে পারিনি বলে আমার ভিতরে কোনো সাফল্য নেই। এখানে আমরা কি পাচ্ছি, বাঁদিকেটাতে দেখুন, খুব সহজ জিনিস, একদম গদা বাংলা করে একটা বাচ্চা ছেলেকে বোঝালে যেভাবে বোঝানো হয়, এটা আমি আমার বোঝার জন্য বুঝে রেখেছি, যে ব্লাড এন্টার্স দ্য কিডনি আসছে, যেটা ফিল্টার হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, যদি তার কিডনি সুস্থ থাকে তাহলে সম্পূর্ণ ফিল্টারেশনের ব্যাপারটা সম্পূর্ণভাবে ঠিক হবে এবং ইউরিনারি প্যাসেজ দিয়ে সবকিছু সব ঠিকঠাক থাকবে। কিন্তু ড্যামেজ কিডনির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই জিনিসটা সে ছাঁকনির কাজটা, অর্থাৎ এই যে ফিল্টারেশনের কাজটা, সেটা কিন্তু সে সম্পূর্ণভাবে করতে পারে না, যার জন্যই কিন্তু আজকে এত গন্ডগোল, এত জায়গা। আর একবার কিডনি খারাপ হয়ে গেলে সেখান থেকে রিকভার করা, মানে রিজেনারেশন করা, সত্যি প্রচন্ড কঠিন, প্রচন্ড কঠিন এবং প্রচন্ড কঠিন ব্যাপার। গতকাল এবার কথা বাজে অনেকটাই হয়েছে, কি কথা বলছেন, গতকাল ডক্টর জাহাঙ্গীর স্যার
সব থেকে শেষের দিকে এরকম একটা বড় লিটারেচার বের করে এনে বলেছিলেন, কি বলেছিলেন হুবহু মনে নেই, তবে এটুকু বলেছিলেন যে এরকম বড় বড় পড়াগুলো দেখলে মনে হচ্ছে এগুলো যেন সাহিত্য বলছে। আমি ডক্টর জাহাঙ্গীর স্যারকে একটা কথাই বলবো, উনি নিশ্চয়ই আছেন আশা করি, আসার কথা তো আছে, যে বিজ্ঞান এতটা উন্নতি করতো না যদি না লিটারেচার থাকতো। কারণ বিজ্ঞানে যা কিছু অভিব্যক্তি, যা কিছু প্রকাশ, সব কিন্তু এই লিটারেচারের মাধ্যমেই কিন্তু হয়েছে। লিটারেচার ছিল বলে আজকে বিজ্ঞানটা আমাদের কাছে এতটা সহজ হয়েছে। সেই জন্যে চলুন, হোয়াট ইজ কিডনি ডিজিজ, কালকে স্যার যেভাবে বলেছিলেন, আমি এইটুকু বলে আজকের স্লাইডটাকে এখানে গিয়ে বা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। ঠিক উনি যেখানে ছেড়েছিলেন আমি ঠিক সেখান থেকে আজকে শুরু করছি। এতটা ছিল একটা একটা কি বলবো ইন্ট্রোডাকশন, কারণ কিডনি নিয়ে অনেক কিছু তো বলা হবে। তো কিডনির স্মল অর্গ্যান দ্যাট আর ইন চার্জ ইন ফিল্টারিং হিউম্যান ব্লাড, মানে কিডনি একটা ছোট্ট একটা অঙ্গ যে চার্জ নিয়ে রেখেছে, মানে দায়িত্ব নিয়ে রেখেছে কিসের না, ফিল্টারিং অর্থাৎ ছাঁকনির কাজ করা হিউম্যান বডিতে, রিমুভিং এনি টক্সিন অ্যান্ড কিপিং ইওর বডি হেলদি, অর্থাৎ আমাদের শরীরের টক্সিনটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে বের করে দিতে পারি সঠিক পদ্ধতিতে, সঠিক ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের শরীরটা কিন্তু ঠিক থাকবে। কিন্তু সো ইফ দ্য পেশেন্ট হ্যাভ কিডনি ডিজিজ, কিন্তু যদি সে পেশেন্টের এই কিডনি সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা তার পক্ষে আর সম্ভব হবে না। দেয়ার ইজ এ চেঞ্জ দ্যাট ইট উইল এফেক্ট আদার পার্ট অফ হিজ বডি অ্যাজ ওয়েল, তাহলে দেখা যাচ্ছে কি শুধু কিডনিটাই নষ্ট হচ্ছে না, সে অন্যান্য অঙ্গগুলোকে পর্যন্ত আস্তে আস্তে কিন্তু একটা ধ্বংসাত্মক দিকে পৌঁছে দেবে। তাহলে পরের জায়গায় আমরা কি পাচ্ছি, কিডনি ডিজিজ মে বি কজড বাই মেনি থিংস, কিডনি ডিজিজের কারণ অনেকগুলো থাকতে পারে, সাচ অ্যাজ যেমন ডায়াবেটিস, যেটা আমি একদম প্রথম স্লাইডে বলেছিলাম যে একটা রুগী যখন ঢুকছে আপনি কি করে দেখে বুঝতে পারবেন যে সে কিডনির রুগী, তার হাতে কোন ধরনের প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো আছে। তাহলে এখানে দেখুন সাচ অ্যাজ ডায়াবেটিস অর হাই কোলেস্টেরল লেভেল, যদি তার লিপিড করা থাকে, যদি তার লিপিড ডেমিয়া বা যেটাকে বলবো যে লিপিড টেস্ট করা হয়েছে, সেখানে দেখবেন যে তার হাই কোলেস্টেরল লেভেল থাকে, ইউ ক্যান গেট কিডনি ডিজিজ অ্যাজ এ রেজাল্ট অফ সার্টেন ইনজুরি অর ইলনেস। সেই সাথে সাথে কিন্তু আমাদেরকে আরো একটা জিনিস বুঝতে হবে যে কোনো প্রকার আঘাতের জন্য কিন্তু এই ধরনের কিডনির সমস্যা দেখা দিতে পারে বা অন্যান্য শারীরবৃত্তীয় সমস্যাগুলো দেখা দিতে পারে। দিস ডিজিজ ক্যান অলসো বি হেরিডিটারি, আগেরটাতেই বলেছিলাম, ফ্লাশ লাইট মনে করে দেখুন, ফ্লাশ লাইট আমি আবার ফিরে যাচ্ছি, এ দেখুন এখানে বলা হচ্ছিল যে তার ফ্যামিলি হিস্ট্রির কথা, অর্থাৎ একটা কিডনির পেশেন্ট যদি আপনার কাছে আসে আপনি নিশ্চিত না হলেও অনুমান করতে পারেন, 80% আশা করতে পারেন যে তার ফ্যামিলিতে কিন্তু কিডনি ডিজিজের একটা ব্যাপার আছে, না হলে আজকের এই জায়গাটা এসে পৌঁছতো না। তাহলে আর কি আমরা পাচ্ছি, দিস ডিজিজ ক্যান অলসো বি হেরিডিটারি অ্যান্ড অলসো ওপেন অনগোয়িং প্রবলেম ইন এ ডিফারেন্ট ফ্যামিলি, ডিফারেন্ট টাইপ অফ কিডনি ডিজিজ কজ ভ্যারাইটি সিমটমস, বিভিন্ন ধরনের সিমটমস, এই যে একটু আগে আমি বলতে গিয়ে একটু মানে গন্ডগোল হয়ে যাচ্ছিল, সিমটমস এবং সিন্ড্রম, ওয়ান সেট অফ সিমটমসকে আমরা তো সিন্ড্রম বলি, আর কতগুলো সিন্ড্রম যখন একসাথে পৌঁছে তখন সেটাকে আমরা একটা ডিজিজের জায়গায় নিয়ে যাই বা সেটা বলি। তো সেখানে দেখা যাচ্ছে কি যে ডিজিজ কজেস ভেরিং সিমটমস উইথ সাম কজিং পেইন অ্যান্ড আদার এফেক্টিং ইউরিনেশন, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে প্রস্রাব সংক্রান্ত বেশ কিছু, অর্থাৎ আজকের যে ক্লাসটা শুধু কিডনি না, KUB কিডনি ইউরিনারি ব্লাডার ইউরিন ইউরেথ্রান ব্লাডার, অর্থাৎ তার ইউরিনেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বেশ কিছু সমস্যা দেখতে পারবো। দেয়ার আর সেভারেল টাইপ অফ কিডনি ডিজিজেস, এইবার অনেক ধরনের কিডনি ডিজিজ আছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে একটু একটু করে আলোচনা করব। সেখানে আমি আপনাদেরকে বলে রাখছি, সেখানে আমি অ্যাকিউট কিডনির ইনজুরির কথা বলবো, সেখানে কিডনি স্টোনের কথা বেরিয়ে আসবে, সেখানে কিডনির ইনফেকশনের কথা বেরিয়ে আসবে, এবং কিডনিতে সিস্ট যে জিনিসটা আছে সেই জিনিস বেরিয়ে আসবে,
তারপরে ইউরেটারের কথা বলবো, তারপরে ব্লাডারের কথা বলবো, যদিও প্রোস্টেটটার মধ্যে পড়ে না কিন্তু সেই সংক্রান্ত যে সকল সমস্যাগুলো দেখা দেয় সেগুলো নিয়েই আমার এই একটা যে আবার নতুন যে জার্নি শুরু হলো সেই জার্নিটাকে আমি শেষ করার চেষ্টা করব বলে এটুকু বোঝাতে চাইলাম যে এবার আমরা আস্তে আস্তে স্যার যেভাবে গত ক্লাসে, মানে ডক্টর জাহাঙ্গীর স্যার যেভাবে গত ক্লাসে অ্যানাটমি এবং ফিজিওলজি বললেন, একটা সূচনা দিলেন, আমিও কিন্তু দিয়ে রাখলাম যে এর পরের ক্লাসগুলো আমরা কিভাবে একটু একটু করে গভীর থেকে গভীরতম কিডনির সমস্যা এবং সেখান থেকে সমাধানের পথ আমরা কিভাবে পেতে পারি সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তো